Hi friends, welcome to my channel Sadhana's Kitchen and Blog. আমি সাধনা। আপনারা সব কেমন আছেন জানাবেন। আমি ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুব স্পেশাল রেসিপি। সেটা আপনাদের, আমাদের, বাচ্চাদের, বড়দের সবারই স্পেশাল রেসিপি। রেসিপিটা হচ্ছে এগ ভেজিটেবল নুডলস। এটা আমি আমার মেয়ে যখন স্কুলে পড়তো, যখন কলেজে পড়তো, সবসময় টিফিনে বানিয়ে দিতাম। আমি এটা সবাই বানাই, নিজের নিজের মতো করে বানান সবাই। অনেকে অনেক রকম বানান, আর সবাই টিফিনের জন্য, বাচ্চাদের জন্য তো নিশ্চয়ই বানান। আমি আমার মেয়ের জন্য প্রতিদিনই বানাতাম, প্রায় দিনই বানাতাম, সব টিফিনের মতো। এটা সব থেকে ওর প্রিয় মানে জলখাবার। ও টিফিনে খুব ভালোবাসে, জলখাবার খেতেও ভালোবাসে। মাঝে মাঝে বাড়িতে বিকালে বলতো মা বানিয়ে দাও। সেই জন্য ভাবলাম যে যেই রেসিপিটা আমার বাড়িতে প্রায় দিনই হয় সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করি। তাহলে আপনারা মাঝে মাঝে যখন অন্য কোনো খাবার খেয়ে বোর হয়ে যাবেন, এটা খেতে পারবেন, আমার মতো করে বানিয়ে অবশ্যই খাবেন। আর টিফিনেও স্কুলে মেয়েদের ছেলেদের সবাইকে দিতে পারবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। একটা নতুন মানে টিফিন হবে, মানে সব শাক সবজি মতো, এটাও খুব একটা হেলদি খাবার। এর মধ্যে সবজি থাকে, তারপর শীতকাল হলে একটা মটরশুঁটি দিতে পারি, এর মধ্যে ডিম থাকে। আর বাচ্চারা তো মানে নুডলস খেতে প্রচন্ড ভালোবাসে, সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও আমার মতো করে বানাতে পারেন এবং বাচ্চারাও খুব সুন্দরভাবে খেতে পারে। আর তার আগে বলি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা এখনো করেননি তারা প্লিজ করে দেবেন। তাহলে বন্ধুরা, আপনাদের নিশ্চয় রেসিপিটা দেখতে ইচ্ছা করছে, আপনাদের আর ওয়েট করাচ্ছি না, তাহলে চলুন ঝটপট দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি। এগ ভেজিটেবল নুডলস বানানোর জন্য প্রথমে আমি দুটো নুডলস নিয়ে নিয়েছি, আর যেহেতু দুটো নুডলস নিয়েছি এই জন্য আমি দুটো মশলাও নিয়েছি। তার নিয়েছি আমি ফুলকপি, সেটা আমি ছোটো ছোটো পিস পিস করে কুচিয়ে ধুয়ে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলু, সেটাও আমি কেটে ধুয়ে রেখেছি। চার পাঁচটা কাঁচা লঙ্কা, সেটা আমি চিরে রেখেছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটা আমি কেটে ধুয়ে কুচিয়ে বাটির মধ্যে রেখেছি। ভেজিটেবল দিলে এই নুডলসটা খুব ভালো খেতে হয়, হেলদিও হয়। আর শুকনো মশলার মধ্যে রয়েছে হাফ চামচ চিনি, হাফ চামচ নুন, একটা ডিম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে রেসিপির কালারটা খুব ভালো হয়। প্রথমে আমি নুডলসগুলো একটা বোলের মধ্যে জল নিয়ে বয়েল করে নেব। খুব বেশি সময় বয়েল করতে হবে না। আর এই যখন আমি নুডলসগুলো বয়েল করব সেই সময় আমি কুচানো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি নুডলস মশলাটা। নুডলস মশলাটা দেওয়ার পর এটা খুব টেস্টি হয়ে যাবে। অনেকে এরকম সেদ্ধ করে খায়, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দিই, যাতে টেস্টটাকে আরও খুব ভালো হয় আর খুব বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারে। সব মশলাটা আমি দিয়ে দিলাম, তারপর আমি মশলাটা নুডলসের সঙ্গে মিশিয়ে দেব। একটু পরেই সমস্ত মিশে যাবে নুডলসের সঙ্গে মশলাটা। এই দেখুন নুডলসটা আমার সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও মিশে গেছে। দু তিন মিনিটের মধ্যে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেল। আর আমি একটু অল্প পরিমাণে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, যাতে নুডলসটা ছাড়া ছাড়া মতো হয়, একসঙ্গে লেগে না যায়। তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম, ফ্রাইং প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। আপনারা সাদা তেলেও করতে পারেন রান্নাটা। তারপর আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এই নুডলস চাও এইসব রেসিপিতে না সবজিগুলো বেশি ভাজার দরকার হয় না, অল্প পরিমাণে ভাজতে হয়, যাতে ক্রাঞ্চি একটা ভাব থাকে। পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব, পেঁয়াজের সাথে মিশিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো এমনভাবে ভাজা হবে, এগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না, একটা ক্রাঞ্চি যেন ভাব থাকে। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। আর এই রেসিপির মধ্যে ফুলকপি দিলে তো খুবই ভালো লাগে, এই রেসিপির টেস্টটা আরও অনেক বেড়ে যায়। ভালোভাবে ফুলকপি আলু মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। এই রেসিপিতে আমি হলুদ দিই না। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো দেওয়ার পর রেসিপির কালারটা পুরো একদম
চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর কালার এসে যায়। যেহেতু হলুদ নেই সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিলাম। দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগছে কালারটা। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলসগুলো, দিয়ে আমি সবজির সাথে নুডলসগুলো মিশিয়ে নেব। আস্তে আস্তে মেশাতে হবে সবজির সাথে নুডলসগুলো মেশাতে হবে। এই দেখুন আমি মিশিয়ে দিয়েছি নুডলসগুলো সবজির সাথে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। খুবই টেস্টি আর হেলদি একটা খাবার, দেখি মনে হচ্ছে খাই, আর বাচ্চারা তো খুব আনন্দের সাথে খায়। আর যেহেতু এটা এক নুডলস আমি বানাচ্ছি, এই জন্য একটা ডিম আমি প্যানের মধ্যে দিয়ে অল্প তেল দিলাম আর একটুখানি অল্প একটু নুন দিলাম, দিয়ে এটা একটা ভুজিয়া বানিয়ে নেব। এই দেখুন আমার ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, এটা আমি ওপর থেকে দিয়ে দেব। তারপর আমি নুডলসটা একটা পাত্রের মধ্যে রেখে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ওপর থেকে ডিম ছড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বিট নুন আর গোলমরিচের গুঁড়ো, আর পাশে রেখেছি সস। দেখুন রেসিপিটা কত সুন্দর লাগছে, কি আপনাদের কেমন লাগছে বলবেন, আর আমার মতো করে বানাবেন, খাবেন, বাড়ির বাচ্চাদেরও তৈরি করে দেবেন টিফিনে। তাহলে বন্ধুরা দেখলেন তো সুস্বাদু এই রেসিপিটা, হেলদি টেস্টি আর বাচ্চাদের খুবই প্রিয়। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন যে সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই ফ্রেন্ডস।